ফায়ার অপারেটরদের বিক্ষোভ পিএসসি ভবনের সামনে, 1452 জন ফায়ার অপারেটর পদে দ্রুত নিয়োগের দাবি। ২০১৮ সালের বিজ্ঞপ্তি, জয়নিং লেটার দিয়েছে আমাদের জুলাই মাসের শুরুতে, ফের আদালতে মামলা হয় জুলাই মাসে, স্থগিত হয়ে যায় নিয়োগ। আন্দোলনকারীদের দাবি, পিএসসির গাফিলতির জন্যই এই নিয়োগ হয়নি। এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো। কলকাতা থেকে তপন নস্করের রিপোর্ট, আজ তাক বাংলা।